এদিন দলঙত টুলগেট নির্মাণক লৈ ব্যাপক প্রতিবাদ আসু আর যুব ছাত্র পরিষদর লকডাউন আর করোনা ভাইরাসের আতঙ্কর সুযোগ গ্রহণ করে বগীবিল দলঙর সমীপর ধমলগাঁওয়ের 52 নং রাষ্ট্রীয় ঘাইপথক স্থাপন করেছে টুলগেট। অসম আন্দোলনের ফসল বগীবিল দলঙর নির্মাণে লক্ষিমপুর ধেমাজিকে আদি করে উত্তর পারর অঞ্চল সমূহ আর দক্ষিণ পারর অঞ্চলের মাজত গড়ি তুলিছিল এক হেতু। কিন্তু এই ঐতিহাসিক হেতুর মাজত বাধার সৃষ্টি করে রাজ্য সরকারে গড়ি তুলিছে টুলগেট সমূহ। ভগ্ন আর জরাজীর্ণ রাষ্ট্রীয় ঘাইপথ সমূহ নির্মাণ করব নোৱাৰা সরকারখনে এনেদরে রাইজর যাতায়াতর মাজত বিধি পথালি দি বিজেপি ব্যবসায়ীর ধন সংগ্রহের পথ প্রশস্ত করা সরকারের এই কার্য তীব্র গরিহণা প্রদান করে প্রতিবাদকারীয়ে। প্রতিবাদস্থলী আমি সদৌ ছাত্র সন্থার এই যে কব বিচার যে বগীবিল দলঙর যে নির্মাণ অবস্থা থাকা যে টলগেট, সেই টলগেট অতিশীঘ্রে বন্ধ করব লাগে। কারণ এই টলগেটের যোগেদি এই বগীবিল দলঙ্খনের আমার খিলঞ্জীয়া মানুষের অধিকার জড়িত হয়ে আছে। চুক্তি মর্মে বগীবিল দলঙ্খন নির্মাণ হওয়া আছে, যে কনসেপ্টত বিল অপারেটিং ট্রান্সফারের যে কনসেপ্টত টলগেটবিল স্থাপন করা হয়েছে, কিন্তু আজি পর্যন্ত কিন্তু সরকারের যে ফোর লেনযুক্ত বা এই হাইওয়ে যে নির্মাণের কাম আজিল শেষ হওয়া নাই, শেষ নোহা অবস্থা কেনেকে টলগেট স্থাপন করব। ইতিমধ্যে গুয়াহাটিলে যাওয়া রাস্তা দেখা গেছে যে টলগেট স্থাপন করেছে। আমি খিলঞ্জীয়া মানুষে কে আছো যে ওচর সুবুরিয়া যা আমার জেলা আছে, এখন জেলার পর সিখন জেলার যাতায়াত করতে আমার মানুষ কেউ ইমান ট্যাক্স দিবল হয়েছে, যে সময় রোড ট্যাক্স দিয়া হয়েছে, তারপর বিল অপারেটিং ট্রান্সফার যে কাম শেষ করব না, তারপর যে টলগেট স্থাপন করেছে ইয়ার বিরুদ্ধে আমি প্রতিবাদ সাব্যস্ত করছো। আর এই টলগেট কিন্তু বন্ধ করব, বন্ধ নোহা পর্যন্ত এজিওসিপির আসো, কিন্তু আমি সংগ্রাম করে যাব। বিজেপি সরকার হাই হাই টুলগেট নির্মাণ বন্ধ করক স্লোগানে প্রতিবাদকারী উত্তল করে তোলে প্রতিবাদস্থলী। বগীবিল দলঙর সম্মুখত যখন টুলগেট স্থাপনের যুঁজা করেছে সরকারখানে, এই কার্যক আমি তীব্র বিরোধিতা করছো। আর এই সরকারখানে একটা লক্ষণে হয়েছে যে রাস্তা পদূলি নির্মাণ নকরাকি কেবল টুলগেট নির্মাণ করে কর সংগ্রহ করা। এই দলঙ্খনের জড়িয়ে ধেমাজি লক্ষিমপুরকে করে এই জেলা কেখনে চিকিৎসা মহাবিদ্যালয়ে স্বাস্থ্য পরীক্ষা করাবার বা চিকিৎসা সেবা গ্রহণ করবলে আহে, ইয়ারপরে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার কারণে আহে। দলং নির্মাণ হওয়ার পিছত কিছু সকাহ পাইছিল, কিন্তু পুনের এই টুলগেটখানে এই কার্য বাধা প্রদান করব, হারাশাস্তি করব। ডিব্রুগড় লক্ষিমপুর ধেমাজি এই হারাশাস্তি করা এই টুলগেট ছাত্র সন্থা যুব ছাত্র পরিষদে আমি কেতিয়াও মানি নলও। এই কার্য অতিশীঘ্রে বন্ধ করার কারণে অনুরোধ জানাইছো, অন্যথা আমি ছাত্র সন্থা জেলা যুব ছাত্র পরিষদে যৌথভাবে আমি ইয়াতকৈ জঙ্গী আন্দোলন কার্য গড়ি তুলিবর কারণে বাধ্য হম। জরুরীকালীন স্বাস্থ্য সেবা, শিক্ষা আদির ক্ষেত্র সর্বসাধারণ রাইজক বাধা সৃষ্টি করা এই টুলগেট নির্মাণ কেতিয়াও মানি লওয়া নহব বলে সকিয়নি প্রদান করে। অবৈধভাবে বিজেপি সরকারে ইয়াত এখন টুলগেট নির্মাণ করেছে, যেহেতু ধেমাজি ডিব্রুগড় একটা শুদ্ধ পথ যোগাযোগ হয়েছিল আজি কেমাহ হয়েছে, কে বছর হয়েছে আপনাদের নিশ্চয় জানে। ইয়ার মাজত গই কিনে এটা এই পথত এখন অবৈধভাবে টুলগেট নির্মাণ করে তেওঁলোকৰ রাইজ হারাশাস্তি করার বাবে এই বিজেপি সরকারখানে ইয়াত স্থাপন করেছে। আর ইয়াক আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ আর ডিব্রুগড় জেলার সদৌ ছাত্র সন্থায় আমি প্রতিবাদ জানাইছো, যাতে কোনো পর্যায়ে এই টুলগেট স্থাপন করব নয়, তার প্রতি প্রতিবাদ জানাইছো। আর যেতিয়া এই টুলগেট উঠাই নিনিব তেতিয়ালৈকে কিন্তু আমি এই যৌথ সংগ্রামে আমি ইয়াত সংগ্রাম অব্যাহত রাখিম।